এখন তো লিংক দিতে পারবে না। কোথায় পাবো লিংক আপনার প্রোফাইলে আসবে না? আমি, হ্যাঁ আমি তোমাকে ইয়ে করে দিচ্ছি, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। এখন তো লিংক দিতে পারবে না। ওকে, কপি লিংক। শেয়ার দিয়ে দাও। পাইছো? হ্যাঁ দিয়ে দাও শেয়ার, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা পেয়েছে। ওকে, যাই তাহলে। ওকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি জীবনের গল্পে। আজকের এই পর্বে আমরা আসলে একটু বোধহয় 9টার সময় আসবার কথা ছিল, কিন্তু 9:30টা বেজে গেছে বিভিন্ন কারণ। নাবিলা, আমি তোমাকে প্রথমে সরি বলছি, কারণ তুমি 9টা থেকে রেডি ছিলে। কোনো আর সমস্যা নেই, আমি খুবই আনন্দিত আজকে তুমি আমার অতিথি, খুবই আমার প্রিয় একজন মানুষ তুমি। আসলে আমরা এখন একজন আরেকজনের প্রিয় কিভাবে হয়ে উঠি সে গল্পটা আমি বলবো। তার আগে আমি দর্শককে বলবো যে এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন চ্যানেল আই টিভি ফেসবুক লাইভে এবং শাহরিয়ার নাজিম জয়সু ইউটিউব চ্যানেলে সরাসরি। আপনারা এরপরে শাহরিয়ার নাজিম জয়সু ইউটিউব চ্যানেলে সার্চ করে এই অনুষ্ঠানটি সবসময় দেখতে পাবেন এবং এটার অনেকগুলো কাট ভার্সন আপনারা দেখতে পাবেন। কেন আমি তোমাকে পছন্দ করি সেটা আমি তোমাকে একটু বলি। এখন আমাদের আসলে সবার সাথে সবার খুব একটা ব্যক্তিগত সম্পর্ক বা কাজের সম্পর্ক গড়ে উঠে না যদি সেইভাবে না কাজ না করা হয় কিংবা মেলামেশার সুযোগ না। কিন্তু আমরা ফেসবুকের সুবাদে বিভিন্ন স্ট্যাটাস এবং বিভিন্ন রকম ছবি দেখে, তুমি যখনই যা কিছু করো আমার ফ্রেন্ড লিস্টে যেহেতু তুমি আছো, আমার যখন সময় হয় আমি আসলে অনেক গভীর মনোযোগ দিয়ে আমার প্রিয় মানুষগুলো কাজ কর্ম স্ট্যাটাস দেখবার চেষ্টা করি। এবং তোমার গত 3-4 বছর ধরে তুমি যা কিছু করেছো আমি এমন ভাবে সবকিছু ফলো করেছি, দেখেছি, আমার কাছে তোমাকে খুব আপন মনে হয়। আমি তোমাকে ফোনে বলছিলাম যে তুমি আর তোমার হাজবেন্ড ইউরোপ বেড়াতে গিয়েছিলে, তোমরা প্রতিদিন ছবি আপডেট করতে এবং স্ট্যাটাস লিখতে, বিভিন্ন জায়গার বর্ণনা লিখতে। আমার কাছে মনে হচ্ছিল যে উফ, আমার এরকম একটা ইউরোপ ট্রিপ দিতে হবে, যদিও আমি অনেকবার গিয়েছি কিন্তু এইভাবে এত সুন্দর করে তোমার তোমার তোমাদের মতো চোখে আমি দেখিনি। এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। আর একটা মানুষের ফেসবুকে গেলেই কিন্তু তার রুচি, তার জীবন আদর্শ, তার চিন্তা, তার ভাবনা, এগুলো সবকিছু আসলে একটা ছাপ পাওয়া যায়। সেই হিসেবে তোমাকে আমার একটু ডিফারেন্ট লাগে। আমার কাছে মনে হয় যে তুমি কোনো ঝামেলায় নেই, তুমি খুবই একজন ডেডিকেটেড ওয়াইফ, ফ্যামিলির প্রতি তোমার যথেষ্ট ভালোবাসা আছে, কাজের প্রতি খুব একটা আকর্ষণ তোমার নেই, কাজ ভালো হলে সম্পর্ক গরিমানা সবকিছু মিললে কাজ করো, তা না হলে কাজ করো না। তুমি তোমার মতো ঝঞ্ঝাট থাকতে পছন্দ করো এবং তুমি যথেষ্ট আধুনিক। এটা হচ্ছে তোমার সম্পর্কে আমার অবজারভেশন। আমার সম্পর্কে তোমার অবজারভেশন অনেক খারাপ হয়, এটাই খুবই স্বাভাবিক, কারণ যেই মাধ্যমে আমি তোমাকে চিনি সেই মাধ্যম দিয়ে যদি তুমি আমাকে চিনে থাকো তাহলে তুমি সারাক্ষণই নিশ্চয়ই দেখতে থাকো যে আমাকে নিয়ে এই আলোচনা হচ্ছে, সেই আলোচনা হচ্ছে, এই সমালোচনা হচ্ছে, সেই সমালোচনা হচ্ছে, নানান রকম তর্ক বিতর্কে আমি জড়িয়ে যাই। আমার গত 4 বছরের এই জীবনটা এইভাবেই যাচ্ছে, ভূমিকাটা অনেক বড় হয়ে গেল নাবিলা। তারপর আমি তোমাকে বলি যে কিছু গতানুগতিক প্রশ্ন, কিছু গতানুগতিক ব্যাপার আসেই, প্রশ্ন করতে গেলে আমরাও তার বাইরে যাব না। তোমার এই লকডাউনের জীবনটায় নতুন উপলব্ধি কি হলো? এই যে 3-4 মাস একদমই অন্যরকম একটি জীবন যাপন করছো এবং এখন বলা হচ্ছে দিস ইজ নিউ নর্মাল লাইফ, আমাদের এই নিউ নর্মালের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এবং পৃথিবীতে এখন আমরা
যদি বেঁচে যাই নতুন ভাবেই বাঁচতে হবে, নতুন নিয়মের সাথে আমাদের তাল মিলিয়ে বাঁচতে হবে। তোমার অভিজ্ঞতাটা একটু বলো, তোমার কি মনে হয়? প্রথমে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন, নিজের সম্পর্কে সুন্দর সুন্দর কথা শুনতে খুব ভালো লাগে। আর লাইভে লাইভ চলাকালীন সময় যদি সুযোগ হয় আমি আপনার সম্পর্কে আমার অবজারভেশন বলবো, যতটা খারাপ আপনি বলছেন অতটা খারাপ অবজারভেশন বা ধারণা নিশ্চয়ই নয় আমার আপনাকে, সেটা কথা প্রসঙ্গে বলবো। বাট আপনার প্রশ্নের উত্তরে যেটা যদি বলি, লকডাউন তো আসলে খেয়ে নেওয়া হয়েছে, বাট আমাদের তো আসলে বন্দি দশা একটা আছে, করোনা আতঙ্ক তো এখন বিরাজ করছে আমাদের দেশে এবং পুরো বিশ্বে। তো আমার উপলব্ধি গুলো আসলে সময়ের সাথে অনেক পরিবর্তন হয়েছে। যখন প্রথম প্রথম লকডাউন হয়েছিল, তখন যদি খুব সাধারণ অর্থে বলি, তখন খুব স্বার্থপর ভাবে যদি বলি, তাহলে কিছুটা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এই সময়টাকে, হ্যাঁ বহির্বিশ্বে একটা আতঙ্ক চলছে, আমাদেরকে নিরাপদে থাকতে হবে, কিন্তু এই সময়টাকে আমি উপভোগ করি, কাজে লাগাই, কারণ এভাবে পরিবারকে নিয়ে একসঙ্গে এতদিন থাকার সুযোগ খুব কমই পাওয়া যায়। সবাই সারাদিনের মধ্যে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টায় একজনের একজনকে সময় দেওয়া হয়। তো প্রথম ওই উপলব্ধিটা ছিল বা ওই ভালো লাগাটা ছিল যে যে কাজগুলো অনেকদিন করিনি ঘরে বসে সেগুলো করা, বা করবো করবো ভাবছিলাম সেগুলো করা। তো এনজয় করেছিলাম প্রথম 1-1.5 মাস, এবং 1-1.5 মাসের পর থেকে যেটা হলো যে প্রতিনিয়ত যেন নিউজ দেখছি, প্রতিনিয়ত নিউজে শুনছি আজকে শনাক্ত মারা গেছে, এক একটা সংখ্যা ছিল, কিন্তু এই সংখ্যাগুলো যখন 1-2 মাস পর থেকে নিজেদের পরিচিত মানুষ হওয়া শুরু করেছে, নিজেদের কাছের মানুষ হওয়া শুরু করেছে, তখন আসলে ভয়াবহতাটা বুঝতে পারি, তখন আসলে খুবই ডিপ্রেস হয়ে যায়। আমি কিন্তু রোজার মধ্যে রোজার টাইমটা সময়টা আমি খুবই ডিপ্রেস হয়ে পড়ি মানসিক ভাবে, কারণ আমি আমার পরিচিত অনেক মানুষ হারিয়েছি, চলে গেছে আমার কলিগদের মধ্যে, আমার পরিচিতদের মধ্যে। তো সেটা সেটা খুবই মন খারাপ করেছে। তখন আমার যে উপলব্ধিটা হয় সেটা হচ্ছে যে লাইফ আসলে এই মুহূর্তে আসলে কোনো নিশ্চয়তা নেই, আমি সুস্থ আমি জানি না আমার আগামীকাল আমি থাকবো কি থাকবো না, বেঁচে থাকবো কি থাকবো না। এই সময় আমার মনে হচ্ছে যে এইসব বিষয়গুলো যদি আমি আসলে এই করোনা কাল পার করে বেঁচে থাকতে পারি, তাহলে যে বিষয়গুলো সবসময় মনের মধ্যে ছিল যে আমি কারোর জন্য এটা করবো, অনেক কিছু আমার লিস্টে ছিল যে আমি অমুকের জন্য কিন্তু হয় কি আলসেমির কারণে মানে ভাবনায় আছে, কিন্তু আলসেমি হোক তারপরে করবো, আচ্ছা মাথায় আছে কিন্তু একদিন করবো, এভাবে করে কিন্তু করা হয় না। তো আজকে যখন আমি আছি, আজকে যখন আমার প্রিয় মানুষরা আছে, যে মনের ইচ্ছাগুলো ছিল আমার যে বিষয়গুলো ছিল আমি সেগুলো সবার আগে আপাতত আমার উপলব্ধির মধ্যে রয়েছে। তোমার একটা লিস্ট আছে তাহলে, এই লিস্টটা কি এই সময় তৈরি করা নাকি এটা সুস্থ স্বাভাবিক সময় তৈরি করা? স্বাভাবিক সময় যে লিস্টটা ছিল যেগুলো আমি ফুলফিল করিনি, মানে মনে হচ্ছে যে সময় তো পড়ে আছে সেগুলো আমি এখন। বাহ, এটাও তো একটা অসাধারণ উদ্যোগ, এবং আমি মনে করি যে নিশ্চয়ই তোমার এই উদ্যোগটা পূরণ হবে। নাবিলা, তোমার তোমার বিবাহিত জীবনের কতদিন কাটছে? 2 বছর 3 বছর? 2 বছর। 2 বছর এক্সপেরিয়েন্স বলো, ম্যারিড লাইফের এক্সপেরিয়েন্স বলো। ম্যারিড লাইফ এক্সপেরিয়েন্স তো খুব ভালো, ভালোই এক্সপেরিয়েন্স আর কি বলবো। জীবনটা বিয়ের আগে এবং বিয়ের পরের জীবনের পার্থক্যটা কি তোমার কাছে? রেসপন্সিবিলিটিজ এর জায়গাটা কি? না তেমন কোনো বাড়তি কিছু নেই, এটা আমি এর আগেও আপনার আরেক অনুষ্ঠানে এসে আমি বলেছিলাম, বাড়তি কোনো ডিফারেন্স কিন্তু নেই। আমি আগেও কাজ করতাম, আমি এখনো কাজ করি, একটাই ডিফারেন্স ছিল যে আমি আমার বাড়িতে থাকি না, আমি অন্য আরেক বাড়িতে থাকি, আমার ফ্যামিলি আমার ভাই বোন মার সাথে থাকি না, অন্য আমার হাজবেন্ড আমার শাশুড়ির সাথে থাকি, এটাই একটা বিগ ডিফারেন্স ছিল। তাছাড়া কিন্তু খুব বেশি
আসলে নেই, কিন্তু হ্যাঁ এই করোনাকালীন সময়ে যখন 3 মাস হয়ে গেছে, এই যে আজকে যখন আমি কিন্তু এখন আমার মার বাড়িতে, তো একটা সময় যখন টানা আমি আমার আমার হাজবেন্ড আর শাশুড়ির সঙ্গে আছি, একটা বাসায় আছি, তখন না একটা সময় মনে হয় যে আমি একটা চেঞ্জ চাই, আমি একটু আমার বাসায় গিয়ে আমার স্পেসে ঘুরে আসতে চাই, তো আমি আমার স্পেসে থাকতে চাই। এটা একটা রিসেন্ট আমার একটা ফিলিং হয়েছে, যার কারণে আমার এখানে 3-4 দিনের জন্য থাকতে আসা। সো এটা এটাই মার বাড়িতে বেড়াতে যাওয়ার এই কালচারটা কিন্তু আমরা ছোটবেলা থেকে নিজেদের মাদেরকে দেখে আমরা বড় হয়েছি, এবং মাদের সাথে যখন নানার বাড়ি যেতাম, মামার বাড়ি যেতাম, এই শৈশব স্মৃতি ভুলবার না। এটা যে কি মজা, কি আনন্দের, একজন মেয়ে যখন তার মার বাড়িতে আসে, মানে আগে বিশেষ করে এই বিষয়গুলি অন্যরকম ছিল, এখন তো অনেক কিছু পাল্টে গেছে, এখনকার বিষয়গুলো কেমন সেটা আসলে তোমরাই ভালো বলতে পারবা, কিন্তু আমরা মাদের সময়কার যে সময়টার কথা মনে পড়ে, রিয়েলি গ্রেট সময়। আমি যেতাম কুমিল্লায় আমার নানার বাড়িতে, আমি একটু চা খাই আপনার সামনে। জি আমিও চা খাই তোমার সামনে। হ্যাঁ আপনার বাড়ি কুমিল্লা? আমার নানার বাড়ি কুমিল্লা। ওই ওই সময়টা না খুব মনে পড়ে, এবং ওই সময়ের বন্ধুরা, নানার বাড়ির স্মৃতি, মানে তখন রাত্রে 10টায় এক নিউজ হতো, নিউজ@10 বিটিভিতে, আমার নানা এত মনোযোগ দিয়ে খবর দেখতেন যে ধরো ওই সময় যদি একটা কেউ যদি একটু কথাও বলতো আমার নানা রাগ হয়ে যেত, তার এই টিভি দেখা, নিউজ দেখা, এবং সেই নিউজটা তার সারা দিনের একটি ইম্পর্টেন্ট কাজ, এবং সেই নিউজ দেখার পর আমরা সবাই ঘুমায় যাব। নানা নিউজ দেখার ওই সময়টা কেউ কোনো কথা বলতে পারবে না, সেই সময়টা অনেক মিস করি। আমার নানা মারা গেছে তাও 20 বছর হয়ে গেছে, তো আসলে জীবনে যা কিছু হারিয়ে যায় আর ফিরে আসে না, প্রত্যেকটা সময় মূল্যবান। আমার মনে হয় যে এই সময়টা থেকেও আমাদের একটা এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, এবং আমরা সেটা ভবিষ্যতে এটার থেকেও ভালো কিছু থাকবে যা আমাদের ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে এবং মনে থাকবে। নামিলা, আমরা একটা খুব বোরিং শো যদি করি আজকে কেমন হয়? মানে মানুষ সবাই লিখে সবসময় যে আমি ভদ্র কোশ্চেন করি না, আমি উল্টাপাল্টা প্রশ্ন করি, আমি আজকে খুব ভদ্র ভদ্র কোশ্চেন করে আজকে খুব দেখি আজকে সেটার কি দাঁড়ায়। আমি একটা অভদ্র বা অভদ্র জানি না, মানে একটাও কোনো সাধারণের বাইরে প্রশ্ন তোমাকে না করে একটা শো করি, তারপর আরেকদিন আমাকে সময় দাও, তখন আমরা একটু সুন্দর একটা শো করি। আমার কাছে মনে হচ্ছে যে এক্সপেরিমেন্টের জন্য তুমি সবচেয়ে যোগ্য একজন প্রার্থী। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো ভালো প্রশ্ন। আজকে সারা দিন তুমি কি কি খেয়েছো? এত বোরিং করেন না, হোক না হোক না, মানুষ একটু দেখুক যে ইন্টারভিউটা বোরিং হলে কেমন লাগে, এটা মানুষের এটাও জানার দরকার আছে। মানুষ তো আসলে অনেক মজা কি চাইতে বোরিং করেন আপনি আপনার অনুষ্ঠান যাতে একটু বোরিং হয়? না আমি আমি চাই, আমি মনে করি যে মানুষ যখন কেউ কারো ইন্টারভিউ করে সেটার পেছনে তার অনেক শ্রম থাকে, অনেক স্টাডি থাকে, এবং যে মানুষটি গেস্ট তার থেকে সাধারণ মানুষের অনেক এক্সপেকটেশন থাকে, তার থেকে অনেক কিছু জানার। আমি সাধারণের হয়ে সবসময় প্রশ্ন করি, এবং সেই প্রশ্নগুলি করাতে অনেকে মনে করে যে আমি বোধহয় একটু মোর দেন কোশ্চেন করে ফেলি বা বিরক্ত করে ফেলি, গেস্টকে বিব্রত করি, এটা একটা বদনাম আছে। আমি মাঝে মাঝে এই কমেন্টস পড়ছিলাম, 3-4টা কমেন্টস আসতেছে যে আপনি বিব্রত প্রশ্ন করবেন না, এই করবেন না, সেই করবেন না। তাহলে আমি চিন্তা করলাম যে আজকে করবোই না বিব্রত প্রশ্ন, আজকে কি খাইছো, কি করো, আমার মনে হয় যে তুমি একদম রাইট একটা পয়েন্টে কথা বলছো, যে আসলে প্রত্যেকেই প্রত্যেকের সম্পর্কে একটা স্টাডি করে আসা প্রয়োজন। তো আসলে আমরা যা কিছু বললাম আলটিমেটলি আমরা আসলে সেই কিছুতে থাকতে পারবো না। আমরা আমি তোমার কাছে যা যা জানার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। নামিলা, প্রথম কথা হচ্ছে যে এই সময়ে অনেক কিছু নিয়ে বিতর্ক, এই সময় অনেক কিছু নিয়ে আলোচিত, এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলি। ওয়েব সিরিজ যা নিয়ে দুই দল হয়ে গেছে,
পক্ষে বিবৃতি দিচ্ছে, বিপক্ষে বিবৃতি দিচ্ছে। তোমার কাছে সামগ্রিক জানতে যদি চাই যে তোমার এই এই যে কয়েকটি ওয়েব সিরিজ যে আলোচিত হলো, তুমি তো নিশ্চয়ই দেখেছো বা শুনেছো বা তুমি যতটুকু জানো তা নিয়ে তোমার অভিজ্ঞতাটা তুমি শেয়ার করো। মানে ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো না রিসেন্ট টাইমে যেগুলো নিয়ে আলোচনা, রিসেন্ট টাইমের ওয়েব সিরিজ নিয়ে যে আলোচনা সমালোচনা, বিশেষ করে অগাস্ট 14, বিশেষ করে কি সদরঘাটের কি জানি একটা ওই যে তিনটা ওয়েব সিরিজ নিয়ে যে তিনটা হচ্ছে, এটা তোমার অবজারভেশনটা বলো। আমি একটু দেখি নেটওয়ার্কটা, এক সেকেন্ড এক সেকেন্ড। আচ্ছা আমার অবজারভেশন আমি বলছি তাহলে, আমার অবজারভেশন হচ্ছে আমি এত কিছু বুঝি না, আমি খুব সাধারণ দর্শকের জায়গা থেকে আমার কাছে যদি মনে হয় যে কিছু কন্টেন্ট আলোচনায় আসছে এবং দেখার মতো তাহলে আমি দেখি, যার মধ্যে অগস্ট 14 আমি দেখেছি। কারণ আমি দেখেছি ফেসবুকের নিউজ ফিড এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক প্রশংসা হচ্ছে, এবং আমি শিহাব শাহিনের কাজের অনেক ভক্ত, তো ওই জায়গা থেকে আমার দেখা এবং আমার দেখে ভালো লেগেছে। আমার দেখে আসলে কোন রকম কি বলবো, আমি কোন রকম বিব্রত হওয়া বা আমার কোনো কিছু খারাপ লাগা সেটা হয়নি। এখন হ্যাঁ অবশ্যই ওয়েব সিরিজ বা ওয়েব প্ল্যাটফর্ম কিন্তু একটা সেপারেট মিডিয়া, এটাকে বলা হয় সেপারেট মিডিয়া, ইট ইজ নট আ টিভি টেলিভিশন ড্রয়িং মিডিয়া। এটা আপনার ফোনে, আপনি আপনার ফোনের আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে আপনি আপনার মতো করে একা দেখবেন ফোনে, দিস ইট ইজ দিস মিডিয়া। সো এটা হয়তো একা একা দেখা যায় বা একা, কিন্তু এটা আমি হয়তো আসলে ওই সিরিজটা যদি আমি আমার ফ্যামিলির সঙ্গে, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে হয়তো একটু আনকমফোর্টেবল, কিন্তু আসলে ওই সব বিষয়ের যে গল্পটা ওই কন্টেন্টটা ওয়াজ মোর ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা হয়েছে, গল্পটা যেহেতু সত্যিকারের গল্প ঘটনা যেটা করা হয়েছে আমার কাছে সেটা ভালো লেগেছে, আমার সেটা কোনো ভাবে খারাপ লাগেনি। বাট কথা তো বললাম, বাট আমি পরপরে যখন অনেক আলোচনা হচ্ছে না, আমি খুব চিন্তা করছিলাম যে আসলে কি এমন যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, তো আমি বাকি আরেকটা সিরিজও দেখার চেষ্টা করেছি, কিন্তু ওটা বোধহয় আমি 10-15 মিনিট পর আর আমি কন্টিনিউ করি। এটার কারণ আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে বা গল্পটা আমার কাছে আমাকে ধরে রাখতে পারেনি, আগেও কোনো গল্প ছিল না, আমি অতদূরে যেতেও পারিনি। তো আমি ওটা যা যা হচ্ছিল ওগুলো আমার মানে আমি বুঝতে পারছিলাম না যে শুরুটা এভাবে কেন না হলেও হতো, আমি আই ডোন্ট নো, আমি আসলে এটা গুছিয়ে বলতে পারছিলাম। তো হ্যাঁ আলোচনার জায়গা থেকে আমাকে যদি বলতে হবে, আমার কাছে অগস্ট 14 ভালো লেগেছে, এটা নিয়ে আসলে খুব বেশি তোমার কথা, তোমার কথা থেকে আমি যদি এই পয়েন্টটা ধরি যে অগস্ট 14 যে ওয়েব সিরিজটি শিহাব শাহিন বানিয়েছে সেটি একটি সত্য ঘটনা অবলম্বনে, সেটি একটি সুনির্মিত চরিত্র এবং ঘটনার বিশ্বাসযোগ্যতা আনবার জন্য যে দৃশ্যগুলো দেখানো হয়েছে তোমার কাছে সেটি খুব বেশি আনকমফোর্টেবল লাগেনি, আবার পাশাপাশি তুমি দেখতে আনকমফোর্টেবল লাগে, আবার পাশাপাশি তুমি আরেকটি কন্টেন্টের কথা বললে যেটিও প্রচন্ড সমালোচিত, যেটি স্টার্টিং টি হিল্লোল অর্ষা এবং আজাদ আবুল কালাম, তুমি যদি যা বলেছো আমি যদি বুঝে থাকি, এটা তোমার কাছে খুবই ইরিটেটিং লেগেছে, তাই কথাটা তো এরকমই এক্স্যাক্টলি। এটা বিষয়টা তাহলে আমরা যদি অগস্ট 14 কে আলাদা করে ফেলি যে এটা একটা গুড প্রোডাকশন, এটা নিয়ে আলোচনা সমালোচনা যাই হচ্ছে, সামগ্রিকভাবে আসলে সমস্ত কিছু মিলিয়ে এটার উপর প্রেশারটা বেশি পড়েছে, বিশেষ করে যে দৃশ্যটির কথা তুমি আরেকটি ওয়েব সিরিজের যে দৃশ্যটির কথা বললে ওইটির প্রভাব এত বেশি যেটা অগস্ট 14 গিয়ে ঝড়টা গিয়ে পড়েছে, এবং যেহেতু সবগুলো একই অ্যাপে ছিল, সেহেতু এই বিষয়টি বেশি হয়েছে। তো আমরা মনে করি, মানে আমরা কি মনে করি যে যেটি সেকেন্ড তোমার আনকমফোর্টেবল এর জায়গা ছিল, এটা কি আসলে আমাদের থাকা উচিত? যতই আমরা আলাদা দেখতে পাই, আলাদা মোবাইলে দেখি, লুকিয়ে লুকিয়ে দেখি বা টাকা দিয়ে দেখি, আমাদের কালচার, আমাদের বাবা মা, আমাদের ফ্যামিলি, দিন শেষে সেই আর্টিস্ট গুলো আমাদের বন্ধু, একটা গেট টুগেদারে আমরা একসাথে দেখা হয়, ছবি তুলি,
বা তাদের সম্পর্কে যারা খারাপ ধারণা সাধারণ মানুষ নিবে, তারা সেই ক্যাটাগরিতে তোমাকে বা আমাকে বা আরো 10 জন যারা সুস্থ ধারার কাজ, সুস্থ ধারা বলতে যারা কখনো এরকম কাজ করেননি, প্রত্যেকটা টার্মে আসলে অনেক ঝামেলা আছে কথা বলার ক্ষেত্রে, আমরা যারা ওরকম কাজ এখনো করি নাই বা তোমরা যারা করো নাই, তারা কি খুব কমফোর্টেবল ফিল করবা এরকম কাজ যদি এত খোলামেলা সব জায়গাতে যদি সেইভাবে আনতে হয় যেভাবে এনেছে সেকেন্ডে? অগস্ট 14 নিয়ে কমপ্লেন নেই, সেকেন্ড যেটা নিয়ে তুমি বিব্রত হয়েছো। তো ওনাদেরকে আমি সামাজিক ভাবে দেখলে বিব্রত হব কিনা, হ্যাঁ, তুমি তোমার তোর তোমার পরিবার, তুমি তোমার পরিবারের কাছে কিংবা তোমার তোমাকে দেখলে তাদেরই বন্ধু মনে করে যারা যারা যে সাধারণ মানুষরা, তারা কি বিব্রত হবে কিনা? নাবিলা ফুল ফ্রেন্ড এরকম খোলামেলা দৃশ্য অভিনয় করেছে, ওই ওয়েব সিরিজে এইরকম দৃশ্য হয়েছে, নাবিলা ফুল দেখে তারা লজ্জা পাচ্ছে, এরকম ঘটনা কি তোমার কাছে মনে হয় যে বিব্রতকর? না না, আমার কাছে মনে হয় যে আসলে মানে তারা যে কাজই করুক, সেই কাজটা আসলে তাদের নিজস্ব রুচি এবং তাদের নিজস্ব ইচ্ছা এবং স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা যাই বলেন আপনি, কিন্তু বন্ধুত্বটা আসলে তো খুবই পার্সোনাল একটা জায়গা, পার্সোনাল জায়গা। আর প্রফেশনালি সে কি করার করার চেষ্টা করছে বা তার ভ্যালুস গুলো কি, সেটা দেখি আলাদা জিনিস। তো বন্ধুর জায়গায় যদি আমার কোনো বন্ধু এরকম কিছু করে থাকে, সেটা ওর ওর কমপ্লিটলি ওর ডিসিশন, সেটার কারণে আমার কোনো বন্ধুত্ব ইফেক্ট হবে বা অন্যরা কি ভাববে আমি তার সাথে বন্ধুত্ব করলে, এই নিয়েতে আমি আমি মোটেও বিশ্বাসী না বা ওরকম চিন্তা আমি আমি আসলে আমি আসলে প্রশ্নটা তোমাকে বোঝাতে পারিনি, যদিও এটা আসলে আমারই ভুল। আমি বলতে চেয়েছি যে আমরা একটা সোসাইটিতে বসবাস করি, সেই সোসাইটিতে তোমার ভালোটা আমার উপর আসে, আমার তোমার খারাপটাও আমার উপর আসে। আমরা যেহেতু কো আর্টিস্ট, যে তোমার সম্পর্কে মানুষের খুব খারাপ একটা ধারণা তৈরি হলো সমাজে, দেশে, চারপাশে, সেই খারাপ ধারণাটা আমার ঘাড়েও এসে পড়ে, আমাকে বলে এই জয় ভাই আপনার নায়িকা নাবিলা তারা তো দেখছি আয়নাবাজিতে চঞ্চল চৌধুরী চুমা দিছে, কথার কথা এটা মনে করো আমার উপর পড়লো। হ্যাঁ, আমি একভাবে না হয় উত্তর দিয়ে বললাম, ওই বেটা কি হয়েছে, তুই মজা পাস না, এটা কি ভালো ছবি ছিল না, আমি যুক্তি দিয়ে কাটাই গেলাম। এমন কোন প্রশ্ন করলো যেখানে আমার যুক্তি কাজে দিল না, ওই রকম সিচুয়েশনে তুমি কি বিব্রত ফিল করবে কিনা তোমার এই কো আর্টিস্টদেরকে নিয়ে, না তাদের সাথে তোমার ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি? আমরা এরকম এরকম প্রশ্নে এত ইউজ টু, ধরেন আমি যেটা সবচেয়ে বেশি ফেস করি, এখনো এইসব ওয়েব সিরিজের জায়গায় আসিনি, বাট আমি যেটা সবচেয়ে বেশি ফেস করি ডিভোর্স নিয়ে, যে ওদের তো ডিভোর্স হয়ে গেল মিডিয়ার। আমি এখন কিছুদিন আগে আমার আমার এক ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি বলছিল যে আমার ছেলে অ্যাক্টিং এ খুব ইন্টারেস্টেড, কিন্তু আমি তো ভয় পাচ্ছি তোমাদের মিডিয়ার তো এই এই অবস্থা। তো এইসব প্রশ্ন আসলে সচরাচরই শুনে থাকি। হ্যাঁ হ্যাঁ, সো বিব্রত আসলে বোধ করি না, বিকজ উই আর ইউজ টু ইট। সো আমি আমার জায়গা থেকে আমার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব, শুনলে নিলে ভালো, না নিলে উনার চয়েস। ওকে, তুমি তোমার জায়গায় তুমি স্ট্রং থাকবে এবং তোমার যুক্তি অবশ্যই তোমার কাছে, এটি ফাইনাল যুক্তি, এটি তুমি বোঝাবে। আসো এবার, তুমি ধরো এই যে দলাদলি, এই যে পক্ষে বিপক্ষে ঝড়, এতে করে আসলে দিন শেষে আমাদের লাভ কি? আমাদের লাভ আছে কোনো? আমরা কেন কখনো সবাই একমত হতে পারি না? কেন আমরা সবাই সবসময় এই পক্ষ ওই পক্ষ নিয়ে আমরা কাদা ছুড়াছুড়ি করে আমরা আসলে সব জিনিসকে দলাদলি এবং ঝামেলার মধ্যে ফেলে দিই? এটা এটা কি হওয়া উচিত বা সমাধানটা আসলে কেমন হওয়া উচিত, তুমি কি মনে করো? কারণ আমার যেটা মনে হচ্ছে, আমি কিছুদিন আগে আপনার একটা লাইভ দেখছিলাম, আমি আপনার দুটো পরপর, আমার যখনই চোখে পড়ে আমি দেখেছি, তো আমি দুটো পরপর লাইভ দেখেছিলাম, আই থিঙ্ক পরপর দুদিনই ছিল, যেখানে প্রথম দিন আপনি ডিরেক্টর এবং মিডিয়ার কিছু ব্যক্তিত্বদেরকে নিয়ে আপনি এই টপিকেই আপনি লাইভ করেছিলেন। তো সেখানে আমি দেখে যেটা বুঝলাম যে কেউ আসলে কারো, সবাই সবকিছু বলছে, আমরা যখন কিছু বলি তখন আমার কথাটা আমি গুছিয়েও বলতে পারি না, সামনের মানুষ শোনার জন্য প্রস্তুত না এবং শুনতেও চায় না বা শুনেও না, এবং কেউ কিন্তু আমরা মানে শোনার জন্য কথা বলি না, আমরা বলার জন্য কথা বলি। এবং একটা একটা মানে আমি যদি এই জায়গায় অটল থাকি যে এটা চলবে না,
বা এটা ঠিক না, তাহলে আমি ঠিক নাতেই থাকবো। আমি আসলে ফ্লেক্সিবল করি না সামনের মানুষের কথা শোনার, বা আচ্ছা সে রাইটও তো হতে পারে, বা সে পুরোপুরি ভুল নাও হতে পারে, আংশিক ঠিক আংশিক ভুল আমার কাছে হতে পারে, বাট আমি ওই স্পেসটাই আমরা কাউকে কখনো দেই না। পরের দিন যখন আপনি আরেকটা বাবা দিবসের আপনি একটি একটি এপিসোড যখন করেন, আপনি শেষে আপনার অতিথি যারা ছিলেন অনেক, আমি ওই এপিসোডটি শেয়ারও করি, আমার খুব ভালো লাগে, তাদেরকে আপনি যখন এই প্রশ্নটি করেছিলেন, তারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছে এবং এত কম কথায় উত্তর দিয়েছে যে ওই কথার পর আসলে আর কোনো প্রশ্ন করার থাকে না। ওনারা ওনাদের মতামত দিয়েছেন, সেটা ঠিক বেঠিক এটা যার যার ব্যাপার, কিন্তু ওনারা এত স্ট্রংলি এক একটা কথা বলেন যে ওটার পর আর উত্তর থাকে না। আমার কাছে মানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা আমাদের কথাটি গুছিয়ে উপস্থাপনই করতে জানি না, যে সামনের মানুষ বুঝবে, এবং সামনের মানুষের দোষ হচ্ছে সামনের মানুষ শুনতে প্রস্তুত না, বলতে বলতে তারা খুব বেশি পছন্দ করে। এইভাবে আলোচনা হলে তো আসলে কোনো সমাধানে আসবে না কখনো। তুমি অনেক মূল্যবান একটা কথা বলেছো, এটা কি বুঝতে বুঝছো তুমি কি বলছো? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলে ফেলছো, খুবই সুন্দর একটা কথা বলছো, যে আমরা আসলে শুনতে পছন্দ করি না এবং কি বলতে চাই তা গুছিয়ে বলতে পারি না, আমাদের সমস্যা আছে। এবং যারা গুছিয়ে কথা বলতে পারে না তারা আসলে মিডিয়ার সামনে বেশি কথা না বলাই তাদের উচিত, শুধু শুধু গুছিয়ে কথা না বলতে পেরে উপস্থাপককে গালাগালি করা উচিত না, যেহেতু তুমি একজন উপস্থাপক, তোমার তোমাকে টেনেও বললাম যে খালি কথা না বলার দোষ উপস্থাপকের উপর দেওয়া ঠিক না, ঠিক ঠিক কিনা বলো? না না, অবশ্যই অবশ্যই। অনেক অনেক কমেন্টস আসছে, অনেক কমেন্টস আসছে, কমেন্টস নিব, ভালো ভালো কমেন্টস নেওয়ার চেষ্টা করছি। নাবিলা আপু তুমি সেরা, তোমার উপস্থাপনা অভিনয় খুব ভালো লাগে, আমি তোমার অনেক বড় ভক্ত টাঙ্গাইল থেকে। হাসবির রহমান রিপোর্ট, তো তোমার উপস্থাপনার ক্যারিয়ারটা কি দাঁড়ালো? এখনো তুমি কাজ করছো কিন্তু উপস্থাপনা নিয়ে তুমি কতটুকু সিরিয়াস আছো, বা অভিনয় নিয়ে কতটুকু সিরিয়াস, বা আসলে কি তুমি সিরিয়াস? আসলে তোমার ফোকাস কি, তোমার গোল কি? সংসারী হওয়া, ভালো উপস্থাপিকা হওয়া, ভালো নায়িকা হওয়া, নাকি সবকিছু ব্যালেন্স করে চলা, কি তোমার আসলে তোমার ইয়েটা বলবা? আই থিঙ্ক সবকিছু ব্যালেন্স করে চলা, সবচেয়ে আগে তো আসলে আমার ফ্যামিলি আসে, তাদেরকে ঠিক রেখে সবকিছু করা, আর কি আমি না স্ক্রিনিং হোক, আমার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার আমার আমি যেই কন্টেন্টে কাজ করবো, কন্টেন্ট আসলে আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এক্সাইটিং হতে হবে, ইন্ট্রিগিং না হলে, এক্সাইটিং না হলে, শুধু কাজ করার জন্য কাজ যদি আমি করি ওটাতে আমি ডিপ্রেসড হই। আমি এটাও ট্রাই করেছি, আমি আমার মনে আছে আমি গত কোরবানিতে একটা কাজ করেছিলাম, সেটা আমি এই কারণে করেছিলাম আমার মনে হচ্ছে যে আচ্ছা একটা করি একটা কাজ, এই দিয়ে একটা কাজ করলাম আর কি, তো ওভাবে করে করা। এবং আমি দুই দিন শুটিং করার পর আমি সেকেন্ড দিন বাসায় এসে কান্না করছিলাম যে কেন আমি এই কাজটা করলাম, আমি মানে আই ওয়াজ ক্রাইং লিটারালি বাসায় এসে, এবং আমি দু তিন দিন এটা নিয়ে আমি খুবই ডিপ্রেস ছিলাম। সো আমি নিজেকে সময়ের সাথে যেটা বুঝতে পেরেছি যে কাজটা আসলে আমি খুব প্যাশন আর এনজয়মেন্টের জায়গা থেকে করতে চাই, রাদার দেন অ্যাজ এ প্রফেশন। তো ওরকম কাজের সংখ্যা তোমার তোমার উত্তর আমি যেটা পেয়ে গেছি আমি বলি তাহলে, তোমার আরেকটু তোমার কাছ থেকে ইম্পর্টেন্ট কথা শুনতে পাবো, যে তুমি আসলে প্রফেশনাল হতে চাও না, তুমি তোমার একটি প্যাশনের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে, ভালো লাগলে পরে তুমি কাজ করো। তো যারা প্রফেশনাল, তুমি যে একটি কাজ করে এসে কানলা, যারা প্রফেশনাল তারা তো মনে হয় যে 25 দিন কাঁদতে হয় তাদের, কারণ তারা তো অনেক, তুমি যে ধরনের কাজ করো করে কান্না আসছে, তাদের তো 25 দিন এই ধরনের কাজ করতে হয়, তোমার কি মনে হয় তাদের কান্না পায় না? আমার হাজবেন্ড যখন প্রতিদিন অফিসে যায় ওটা ওর পেশা, ওরও মাঝে মাঝে কান্না আসে যে আমি এই কাজ কেন করছি, তাই না? কিন্তু দ্যাট ইজ দ্যার প্রফেশন। যখন আমি যারা 30 দিন আসলে অভিনয় করে, যখন এটা তাদের পেশায় পরিণত হয়ে যায় তখন আসলে ওই কান্নার বিষয় তো আর আসে না, তখন মানুষ প্রফেশনালি করে, অনেকে প্যাশন প্রফেশন মিক্স করে করে, অনেকে প্রতিদিন অভিনয় করছে, সেটা যেরকম প্রোডাকশনই হোক না কেন কিন্তু অভিনয় করছে, একটা চরিত্রের মধ্যে আছে, ওটা তার কাছে এক্সাইটিং হয়, সে প্রতিদিনও এক্সাইটমেন্টের মধ্যে থাকে। ব্যাপারটা আসলে খুবই সাবজেক্টিভ, মানুষের মানুষের ভ্যারি করে। নাবিলা, ভাষা, আঞ্চলিক ভাষার যে নাটকগুলি হয় বরিশাল, নোয়াখালী কিংবা ঢাকাইয়া,
এই নাটকগুলো তোমার কাছে কেমন মনে হয়? এগুলো কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, সংখ্যাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে, না ঠিক আছে? বা যারা অভিনয় করে বা যা বিষয়বস্তু তোমাকে কি আনন্দ দেয়, দর্শক যেভাবে আনন্দ পায় তুমি কি পাও? দেখেন ভাইয়া, এক একটা কন্টেন্টের দর্শক কিন্তু এক এক রকম, এক এক ধারার কাজের দর্শক কিন্তু আলাদা। এখন আঞ্চলিকের কাজের যদি বলেন, ওটা দর্শক আমি না, কারণ বরিশালের ল্যাঙ্গুয়েজ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হয়তো আমি প্রপারলি বুঝবো না, বা ওদের কালচার আমি প্রপারলি জানি না। কিন্তু একজন বরিশালের মানুষ যখন বরিশালের ভাষার নাটক দেখে, আঞ্চলিক ভাষার নাটক দেখেন, এবং সেটাতে যদি তাদের কালচার, তাদের চিন্তাধারার রিফ্লেকশন তারা পায়, নিশ্চয়ই তারা এনজয় করে। তো ওই কাজগুলো তো ওদের জন্য হয়। তো ওদের, ওরা যদি এনজয় করে, ওরা যদি দেখে, তাহলে আমি এটা হওয়ার মধ্যে কোনো সমস্যা আমি আসলে দেখি না। কিন্তু পার্সোনালি আমি দেখি, আমি ওটা তার মানে এই দাঁড়ায় যে বিভিন্ন কন্টেন্টের বিভিন্ন দর্শক আছে, ভাষার নাটকেরও এক ধরনের আলাদা দর্শক আছে, তাদেরও একটা রুচি আছে, তাদেরও একটা কালচার আছে। তো তারা তাদের জন্য কাজ করে, সেটা দোষের কিছু না, ভুলেরও কিছু না, বাট এটা তোমার রুচির সাথে যায় না। তোমার রুচির সাথে গিয়েছে, আমি দর্শক তোমার না রুচির সেটা। সাথে যায়, তোমার রুচির সাথে যায় এবং তোমার কাছে খুব ভালো লেগেছে। গত 2-4-5 বছরে এরকম 5টা নামের নাটক বা কন্টেন্টের নাম কি তুমি বলতে পারো তোমার তোমার রুচিতে, যে আমি নাবিলা, আমার ভালো লেগেছে, মানুষের লাগুক কি না লাগুক ভালো, আমার কিচ্ছু যায় আসে না। আমার কিচ্ছু যায় আসে না। অবশ্যই রিসেন্ট কাজের মধ্যে আমি অবশ্যই অগস্ট 14 আমার ভালো লেগেছে। কিছু ফ্লজ ছিল টেকনিক্যাল আমার কাছে মনে হয়, বাট এমনি ওভারঅল আমার খুব খুব ভালো লেগেছে। আর কি রিসেন্ট বাংলা কি কাজ ভালো লেগেছে, সিনেমা আছে অনেক যেগুলো আমার আমার কাছে ভালো বলো লেগেছে। বলো, তুমি তুমি খুব নির্দ্বিধায় 5টা বলো, হয়তো 25টা আছে তোমার ভালো লাগার, কিন্তু আমরা 5টা শুনতে চাই। নাবিলা তুমি কি আছো? আমরা লক হয়ে গেলাম। হ্যালো হ্যালো, 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 আমরা সম্ভবত নাবিলাকে পেয়ে যাব। আমি একটু যোগাযোগ করে দেখি দেখি যে কি অবস্থা। কথা বলছিলাম খুবই একজন ভালো উপস্থাপিকা, অভিনেত্রী, যে আয়নাবাজি ছবিতে যে নায়িকা ছিল, যার এই পরিচয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার প্রিয় নাবিলার সাথে। আমরা ইন্টারনেটে একটু সমস্যার কারণে হয়তো ওকে পেতে আমাদের 1-2 মিনিট সময় লাগবে, আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদের সঙ্গ দিয়ে যাচ্ছি। কি ব্যাপার নাবিলা? আমাদেরকে সময় দিতে হবে। ওকে, দেখো আমরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে দেখি যে বিজ্ঞাপন বিরতির পর আসছি, তো আমরা আসলে এখন একটা বিজ্ঞাপন ছাড়া বিরতি নেই নাবিলা আসা পর্যন্ত, সে পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করলে আমরা খুশি হব। নাবিলা কি আসছো?
আমি কি বলছি জানো, বলছি যে বিজ্ঞাপন ছাড়াই বিজ্ঞাপন বিরতি নাবিলা না আসার। সরি আমার মনে আমার কানেকশন একটু ঝামেলা হয়ে গেছিল। কোনো সমস্যা নেই, আমরা যে প্রশ্নে ছিলাম যে জায়গায় ছিলাম, পাঁচটা ভালো কাজ। আচ্ছা তো দেবী ভালো লেগেছে, দেবী নাটক অনেক অনেকের অনেক নাটক আমি ফলো করি, যেমন মেহজাবিনের কাজ আমার খুব ভালো লাগে, বেশ কিছু কাজ করে সে যেগুলো ভালো মনে হয়েছে। আর আর কি ভালো লেগেছে, আমার নিজের কাজ ভালো লাগে, আমি 5 বছরে কিছু কাজ করেছি সেগুলো ভালো। অবশ্যই, কারণ তুমি তো বুঝে কাজ করো, না বুঝে কাজ করো না, যে কারণে তোমার কাজ অবশ্যই। আমি যেমন আমার নিজের কাজ আমার সবগুলোই আমার পছন্দের, তার মধ্যে যদি মেনশন করি আমি আমি দীপঙ্কর দীপনের সঙ্গে একটি কাজ করেছিলাম লিলিথ, যেখানে আমি রোবট রোবটের একটা চরিত্র ছিল আমার, তো ওটা ওটা আমার খুব পছন্দের। অরিজিনাল আর্টিস্ট বলে আমি একটা কাজ করেছিলাম। আরেকটা কাজ আমার যেমন রেদওয়ান, আরেকটি কাজ আমার শুনবো না, পাঁচটি কাজ শুনে ফেলছি। আচ্ছা আমার কাজ না, আরেকটা কাজ কারো কাজ নেই শুনবো না, পাঁচটা কাজ শুনে ফেলছি। নাবিলা, অপূর্ব এবং নিশ দুজনের ভেতর কার অভিনয় তোমার বেশি ভালো লাগে ব্যক্তিগতভাবে? নিশ ভাই, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী? চঞ্চল ভাই। মীর সাব্বির, সাজু খাদেম? দুজনই। মানে অন্যদের ভেতরে পার্থক্য করতে পারলা, এখানে একটু পার্থক্য করতে পারলা না, দুজনকে এত ভালো লাগে তোমার, এটা তো একটা খুবই। মেহজাবিন, তানজিন, তিশা? মেহজাবিন। শবনম ফারিয়া, সাথে কে হতে পারে? শবনম ফারিয়া এবং কুসুম শিকদার। শবনম ফারিয়া। ইমন, নীরব? ইমন। আচ্ছা কি হচ্ছে, আপনি এইসব চয়েসেস কেন দিচ্ছেন আমাকে? তুমি স্কিপ করতে চাইলে স্কিপ করে যাও, আমরা এই খেলা খেলবো না। হ্যাঁ খুব কঠিন, মানুষজন মাইন্ড করবে পরে। অলরেডি 6টা মাইন্ড করে ফেলেছি, কি করব, আমি অ্যাভয়েডও করতে পারি না, প্রশ্ন জবাব দিয়ে ফেলেছি। আচ্ছা আর থাক, আর লাগবে না। ঈশিতা, ঈশিতা আর তারিনের ভেতর কার কার অভিনয়, কার ব্যক্তিত্ব তোমাকে বেশি টান? দুজনেরই, দুজনেরই, দুজনেই আলাদা আলাদা ভাবে বেশ স্ট্রং, এবং দুজনেই হ্যাঁ যেমন ঈশিতা আপু, ঈশিতা আপুকে আমি পার্সোনালি, দুজনের ভিতর কাকে কাকে চান? এগুলো খুব বাজে বাজে, আমি এগুলো উত্তর দিব না আর। তুমি অনেকগুলো উত্তর দিয়ে ফেলছো, এতগুলো উত্তর দিলা কেন? এই কঠিন 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 আর আমি আর দিব না, এই জন্য তো বললাম আর আমাকে প্রশ্ন করেন না। আমি আমি কি তোমাকে জোরাজোরি করছি বলো? না না করেন, আমি কমেন্টস দেই, আমি বিভিন্ন কমেন্টস, তোমাকে অনেকেই পছন্দ করে যেহেতু তুমি সিলেক্টিভ কাজ করো, ভালো ভালো কাজ করো, তোমার যখনই স্ক্রিনে আসো তোমার কাজ নিয়ে প্রশংসা হয়, কিন্তু তোমাকে অনেক কম দেখা যায়, এটা একটা অভিযোগ তোমার সম্পর্কে, মানুষ আরো বেশি তোমাকে দেখতে চায়। আমিও উপস্থাপনার ক্ষেত্রে, উপস্থাপনার ক্ষেত্রে তো তোমার হাতে অনেক কিছু থাকে, যে তুমি ধরো একটি শো উপস্থাপনা করলে সেখানে তো আসলে তুমি অনেক, নাটকে যেমন স্ক্রিপ্ট ভালো না, ডিরেক্টর ভালো না, বা অনেক কোয়ালিটিস ভালো না, তোমার অনেক কিছু পছন্দ না হলে তুমি করছো না, কিন্তু তুমি উপস্থাপনাটা আরো বেশি কেন করলে না? সেখানে তো তোমার ব্যক্তি ইচ্ছার উপর অনেক কিছু কোয়ালিটি বা প্রোগ্রামের হাইট নির্ভর করে, সেটা তুমি বেশি করছো না কেন? না ওটা তো সেম সেম, আমার যদি আসলে কন্টেন্ট খুব ইন্টারেস্টিং না হয়, গতানুগতিক যে সকল কাজ হচ্ছে
সেটার বাইরে যদি মানে উপস্থাপনাটা আসলে আমি এত বছর ধরে করছি, আমি অনেক রকম শোজ উপস্থাপনা করেছি, একটা সময় কিন্তু আমি আসলে বোর্ড হয়ে গেছিলাম একই রকম কাজ করতে করতে করতে। সো তারপর থেকে আমি আসলে ডিসিশন নেই যে আমি কম কাজ করব, আলাদা কিছু হলেই করব, আমার কোনো প্রোগ্রামকে আমি খুব বেশি টানবো না। এজন্য আমি লাস্ট আই থিঙ্ক 2016-17 থেকে আমার যে সকল অনুষ্ঠান আমি করেছি এ পর্যন্ত 5-6টাই করেছি, এবং প্রত্যেকটা আমি 13 এপিসোডের চেয়ে বেশি টানি না, কারণ কোনো কিছুই আমার কাছে মনে হয় মানে একটু বেশি টানলে, 13-14 এপিসোডের বেশি হয়ে গেলে একটু বোরিং হয়ে যায়। আর আপনি এপিসোড বাড়ানোর জন্য আসলে প্রত্যেক দিন নতুন নতুন আইডিয়াস জেনারেট করতে গেলে পরে দিয়ে আইডিয়াগুলো খুবই একঘেয়েমি এবং বোরিং হয়ে যায়। তো আমি বোরিং করতে কখনোই চাই না, আমি 13-14 এপিসোডের করি আসলে আমার প্রত্যেকটা এপিসোড। প্রত্যেকটা জিনিসেরই আসলে একটি নির্দিষ্ট মাত্রা থাকা, প্রত্যেকটি জিনিসেরই একটি নির্দিষ্ট মাত্রা থাকা উচিত। ওই মেগা সিরিয়ালের মতো ডেইলি সপের মতো যদি একই রকম হয়ে যায় তাহলে আর স্পেশালিটি থাকে না। আমি তোমার সাথে একমত। এবার আসো, আমরা তো অনেক বেশি প্রভাবিত হই ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেস, ইন্ডিয়ান কালচার আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। তুমি তো এই সময় নিশ্চয়ই ছবি দেখো, আবার আগে যখন লকডাউনের আগের সময়টাও নিশ্চয়ই অনেক ভালো ভালো ছবি তুমি দেখেছো। ইন্ডিয়ান ছবি আমাদের চেয়ে কতটুকু উন্নত, ইন্ডিয়ান নাটক ছবি তোমার কাছে কতটুকু বেশি মনে হয় পার্থক্য আমাদের সাথে? ওরা কতদূর এগিয়ে গেছে, কেন এগিয়ে গেছে, কি কারণে, ওদের সাধনাটা কি মনে হয়, তোমার অবজারভেশন কি? কঠিন প্রশ্ন। প্রথমত অফকোর্স ওদের ইন্ডাস্ট্রি অনেক বড় এবং অনেক পুরনো, এবং টেকনিক্যালিটি প্রফেশনাল ওয়াইজ আমার কাছে তো সবভাবেই ওদেরকে ডিফারেন্ট মনে হয়, এবং দর্শকের জায়গা থেকেও কিন্তু দে আর ভেরি ডিফারেন্ট। ডিফারেন্ট ইন আ সেন্স যে যেমন আমি যখন ওদের দেশে যাই আমি দেখি যে একজন ড্রাইভারও যে ট্যাক্সি চালায় তার মধ্যেও একটা কি বলবো, সেও তার মধ্যে একটা মানে সেও সংস্কৃতি মনে সেও রুচিও আছে তার পার্সোনাল। হ্যাঁ, যেমন আমি আমার এক অনুষ্ঠানে শুটিং করেছিলাম একবার কলকাতায়, তো সেটা টানা যখন শুটিং করেছি ওই স্টুডিওতে যে কি বলবো যে সুইপিং করে মানে যে মোছা দেয় স্টুডিওটা ঝাড়ু দিচ্ছে, সে পর্যন্ত দাঁড়িয়ে যখন স্টেজে একটা নাচ হচ্ছে ওই নাচটা দেখে, এবং নাচটা ভালো, নাচটা ভিন্ন ধরনের এবং সবাই ওই নাচটা বুঝবে না, বাট সে দাঁড়িয়ে বলে ফেললো যে দিদি এই কাজটা কিন্তু খুব আলাদা হয়েছে, এটা কিন্তু দারুণ হয়েছে। তার মানে সেও একটা রুচিশীল কাজ বা একটা ভালো পারফরমেন্স আর একটা খারাপ পারফরমেন্সের পার্থক্য করতে জানে, এটা 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 ওদের কালচারের মধ্যে আছে। ওরা নাচ গান অভিনয় ঘরে দুটো পয়সা থাকুক না থাকুক ওরা বাচ্চাদেরকে হয় গান শেখাবে না হয় নাচ শেখাবে, এবং ঘরে পয়সা থাকুক না থাকুক বাজেটের একটা অংশ ওদের থাকেই, সারা মাসের মধ্যে একটা বাজেট তারা রেখে দেয় যে মাসের শেষে একদিন আমরা সিনেমা দেখবো, পপকর্ন খাবো, ওটার একটা বাজেট থাকে। সো ওরা কালচারালি অনেক ডিফারেন্ট আমাদের চেয়ে, আমি আমি জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন বা আমার আগে প্রবীণরা যারা আছেন তারা ভালো বলতে পারবেন যে এই কালচারটা আমাদের সময় আমাদেরও ছিল, আমাদের বাবা মার কাছ থেকে আমরা সেই গল্প শুনি, কিন্তু সেটা কেন আস্তে আস্তে বিলীন হয়ে গেল, আমরা আসলে কিসের পিছে ছুটতে গিয়ে আমাদের এই যে সাংস্কৃতিক বিষয়ে যে পড়ালেখার পাশাপাশি যে আমাদের বাচ্চাদেরকে গান শেখানো, নাচ শেখানো, বই পড়ানো, এগুলোরও যে একটা ইম্পর্টেন্স আছে, ইভেন স্কুলগুলোতেও আসলে সেটার সেটার নজরদারি রাখা হয় না, বা সেটা সেই সেটা সেই কিন্তু আমাদের আমাদের ছোটবেলায় কিন্তু ছিল, যে মনোযোগটা দেওয়া হয় আমাদের ছোটবেলায়, কিন্তু আমরা তবলা শিখতাম, গিটার শিখতাম, অনেক রকম শেখার ব্যাপার ছিল। এখন যেন আসলে এগুলো শেখার কালচার নেই। আমার মনে হয় যে কেউ চাইলেই এখন গিয়ে টেলিভিশনে অভিনয় করতে পারে। একটা সুন্দর মেয়ে সে ইচ্ছে করলে যোগাযোগ করে প্রডিউসারের সাথে হোক, অ্যাক্টরের সাথে হোক, ডিরেক্টরের সাথে হোক, সে চান্স পেয়ে যায়, এবং সে মনে হয় যে শেখাটা শুরু করে ক্যামেরার সামনে গিয়ে, আগে কোনো কিছু দরকার হয় না।
এটাও একটা কারণ আমি হতে যেমন পারে এই আমার মনে হয়। এই এই লকডাউনে আমি বসে আমি বেশি আমি সাউথ কোরিয়ান অনেক কাজ দেখেছি, সিনেমাও দেখেছি, ওদের অনেক সিরিজও দেখেছি। এবং আমি দেখতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে ওদের ইভেন ছোট থেকে ছোট ক্যারেক্টার যারা করে তারাও তাদের অভিনয় এত নিখুঁত ভাবে করে। আমার সব আমি আগে আসলে এত আগে আমি ওদের কাজ টাজ খুব একটা দেখিনি, আমার সবসময় মনে হতো যে ওরা সাউথ কেন কোরিয়ান দিয়ে চাইনিজ। একটা ছবির রেফারেন্স দিবা তাহলে আমরাও দেখতে পারি সাউথ কোরিয়ান। যেমন আমি রিসেন্টলি লাস্ট যেটা দেখেছিলাম প্যারাসাইট আছে, ওগজা আছে, এই ফিল্মগুলো খুবই সুন্দর, খুবই অসাধারণ। আমি সিরিজও কিছু কিছু দেখেছি, যেমন স্কাই ক্যাসেল, ক্র্যাশ ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, এগুলো কিছু সিরিজ আমি দেখেছি জাস্ট বোঝার জন্য। আমি ইভেন পাকিস্তানি সিরিজও দেখেছি, আমি একটা টু ডু লিস্ট আছে, আমি একটা সাউদি আরবের সিরিজও দেখবো জাস্ট বোঝার জন্য যে ওদের কাজ কিরকম। তো ওদের পাকিস্তান কাজ এবং দেখতে গিয়ে আমি সৌদি যেটা আরবের বুঝেছি, সিরিয়াল দেখার পর তোমার কি ওদের কাজ নিয়ে আলাদা ভাবে সাউদি আরবিয়াটা কিছু আমি বলতে এখনো চাও? দেখি নাই। সাউদি আরবিয়াতে যে নতুন করে কাজ হচ্ছে এটাও আমি কালকে আমার মাকে বলছিলাম, যে আমার মাকে এবং আমার হাজবেন্ড কেও যখন দেখেছিলাম আমি বলেছিলাম যে ওরা ওরা পর্যন্ত মানে এত ভালো। আমি জাস্ট ট্রেলার দেখেছি কাজটা, আমি আমি ওদের এখনো এটা দেখিনি। একটা সিরিজ নেটফ্লিক্স এ এসেছে দ্য উইসপারস নামে, তারপর টেকনিক্যালি তো অনেক সাউন্ড লেগেছে আমার, মানে টেকনিক্যালি আমার কাছে মনে হচ্ছে নেটফ্লিক্স এ পর্যন্ত ওদের কাজ চলে গেছে, আমরা কোথায় আছি যেখানে সাউদি আরব যেখানে খুবই মানে পাকিস্তানে অ্যাটলিস্ট পাকিস্তানের ওয়েব কালচারালি তো সিরিজ, আমাদের চলে। টার্কির ওয়েব সিরিজ, পাকিস্তানের এগুলো সম্পর্কে তুমি তুমি নিশ্চয়ই একই কথা বলবে, তারাও অনেক এগিয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের চেয়ে তো অনেক অনেক এগিয়ে। তাহলে আমাদের পাকিস্তানি সমস্যাটা কি ফিল্মস হচ্ছে? বলবো না, পাকিস্তানি ফিল্মস খুব একটা আমার কাছে যতটুকু দেখেছি ভালো ফিল্ম না, লাগেনি, বাট সিরিয়াল, হ্যাঁ সিরিয়াল সিরিয়াল খুব ভালো বেটার। আমি একটা সিরিয়াল দেখেছিলাম হাম, আচ্ছা নাম পাকিস্তানের একটা শুনুন, সিরিয়াল, আমার কাছে মনে হয়েছে তুমি দেখতে পারো, হাম, HUM, অনেক অনেক সুন্দর। মানে বিষয়টা হচ্ছে ওদের কাজের, প্রত্যেক দেশের কাজেরই এখন একটি গুণগত চেঞ্জ এসেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তুমি দেখবে যে আর্টিস্ট যারা অভিনয় করে, যে ছেলেটা অভিনয় করে যে ক্যারেক্টারই করুক না কেন, সে যদি সুদর্শন হয় তো সে ফুল 100-এ 100 সুদর্শন। যদি আমার কথা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে একটু কেটে পাচ্ছো? কেটে গেছে আরেকবার একটু। আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ ওই সমস্ত ঠিক আছে, সিরিয়ালে যারা অভিনয় করে, তুমি যদি কোনো ছেলেকে দেখো, দেখবে যে ছেলেটা সুদর্শন হলে একদম 100-এ 100 সুদর্শন, কোনো মেয়ে সুন্দরী হলে 100-এ 100 সুন্দরী। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? মাফা দিকটা আসো তো। আমি কিন্তু শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি। আপনার কথা একদম কেটে কেটে আসছে যা যা বলেছেন। কেন বুঝলাম না, আমি ফোন দিই তাহলে, আবার 1 সেকেন্ড ধরো। আমি আমার ফোন দিয়ে এলেই পারতাম। হ্যাঁ আছেন, আচ্ছা ঠিক আছে। আমি তো শুনতে পাচ্ছি, তুমি কি হ্যাঁ শুনতে পাচ্ছো? আমি এখন আপনাকে, হ্যাঁ এখন পাচ্ছি। ওকে, তাহলে লাগবে না। ওকে, আমি যেটা বলছিলাম সেটা হ্যাঁ হচ্ছে আপনি যে বল। আমি বলতে চাচ্ছিলাম যে যখন ওদের কাজ দেখি, ওদের কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেখে মুগ্ধ হই, যারা হ্যান্ডসাম তারা হ্যান্ডসামই, যারা সুন্দরী তারা সুন্দরী, তাদের রূপ, ফিগার, ছেলেদের বলো মেয়েদের বলো, ওরা খুবই মেনটেন করে, খুবই ডেডিকেটেড ভাবে কাজ করে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কাজের একটা ছাপ পাওয়া যায়, বাজেটের একটা ছাপ পাওয়া যায়, যেটা আসলে আমাদের এখানে অনেক অনেক বৈষম্য না আছে। আমি আমার আমার আমি সাউথ কোরিয়ানের রেফারেন্স এই জন্য দিয়েছি, আমার দেখা এখন পর্যন্ত ওদের কাজ আমার বেস্ট লাগে, কারণ ওরা যেটা বললাম যে ছোট থেকে ছোট ক্যারেক্টারও যারা করে ওদের অভিনয় এত নিখুঁত হয়, বোঝা যায় যে ওরা এটা পড়ে এসেছে বা শিখে এসেছে,
ইভেন ওদের ডায়লগস গুলো এত স্ট্রং হয়, ওদের স্ক্রিন প্লে এত ভালো হয়, মানে এভরিথিং প্রত্যেক, আমি এত টেকনিক্যালিটি তো বুঝি না, বাট যা যা বুঝি যা যা দেখি আমার কাছে মনে হয় প্রত্যেকটা বিষয় মনে হয় ওরা খুব আলাদা ভাবে পড়াশোনা করে তারপরে কাজে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওদের পড়াশোনা আছে। এবং ওরা ইরানের ছবি দেখো, ইরানের ছবি দেখো, খুব ভালো ভালো ছবি আছে। সেপারেশন দেখো, সেপারেশন নামে একটা ছবি আছে দেখো, যেটা অস্কার পাইছে। অমিতাভ রেজা চৌধুরী আর গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের ভিতরে কাকে ভালো লাগে? পার্থক্য তো যে প্রত্যেকের সাথে প্রত্যেকের পার্থক্য আছে। কাটটা ভালো লাগে বেশি তোমার, কার অভিনয় ভালো লাগে? দুজনেরই ভালো লাগে, দুজনেই আমার খুব পছন্দ। দেখো ফাঁকে ফাঁকে আমার কিন্তু ওই কঠিন কঠিন প্রশ্নের উত্তর নিয়ে নিচ্ছি, অনেক উত্তর দিয়ে দিচ্ছ নাবিলা, অনেক তোমাকে বেশি টর্চার করা যাবে না। তুমি ভালো একটা মেয়ে, বেছে বেছে ভালো ভালো কাজ করো ভাই, মার বাসায় বেড়াতে আসছো, ভালো ভালো খাচ্ছ, খাও, আদর যত্নে থাকো। তোমাকে আজকে মনে ভালোই বোরিং হয়েছে আজকে, আপনি আসলে এই এক্সপেরিমেন্টের আসলে আউটপুট কি আমাকে জানেন? হ্যাঁ, আমার কাছে তারপরও মনে হয়েছে যে অনেক কিছু আসছে আলোচনায়, অনেক কিছু আসছে। এবার উপস্থাপনা নিয়ে বলো, যে আমি তো কাজ করছি উপস্থাপনার, আমার আগ থেকে তুমি উপস্থাপনা করছো, আমাকে কি তোমার পরামর্শ দিতে পার আছে? আমার ভুল কোথায় হচ্ছে বা ভালোটা কি, আমার সম্পর্কে মূল্যায়ন করো, আমি তোমার থেকে শিখতে চাই, জানতে চাই, শেখার তো কোনো শেষ নেই। না না, আমি আপনি অবশ্যই ভালো, আপনি অবশ্যই আলাদা, আপনার শুনেন উপস্থাপনার জায়গাটাতে আমি সবসময় বলি যে স্বকীয়তাটা খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ উপস্থাপকদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রত্যেকে একজনকে আইডিয়ালাইজ করে তার মতো করে কাজ করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, যেটা খুব বোরিং এবং সেটা চোখে পড়ে না। সবার প্রশ্ন করার ধাঁচগুলোও একই, গতানুগতিক প্রশ্নই আমরা করে থাকি, খুব আলাদা করে আসলে চিন্তাও করি না, প্রশ্নও করি না। সেখানে আপনি আপনার একটা ক্যারেক্টার তৈরি করেছেন, একটা সক্রিয়তা তৈরি করেছেন, যার কারণে আপনি ভিন্ন, যার কারণে আপনি আলোচিত, যার কারণে আপনি সমালোচিত। আমার কাছে মনে হয় ব্যাপারটা ভালো, ব্যাপারটা এনজয় করেন। আর আমি শুরুতেই যেটা বলেছি যে আপনাকে নিয়ে স্টাডি করেই আপনার অনুষ্ঠানে আসা উচিত, কারণ ওদের উনাদেরকেও প্রস্তুত থাকতে হবে কিরকম প্রশ্ন আসতে পারে, সেটা যদি উনি ফেস করে উত্তর দিতে পারে ভালো, না দিলে উনি কেন এসেছিল সেটা আমার কাছে মনে হয়। সো এটা এক পক্ষকে ইয়ে করলে চলবে না, আপনি আপনার মতো, আপনার শো, আপনার দর্শক যেটা দেখতে চায় আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন বা হয়তো করেন, বিব্রত করার জন্যই নিশ্চয়ই, মানে বিব্রত করা না, আমার মনে হয় যে দ্যাটস ইওর স্টাইল, বাট আমার মনে হয় অতিথিদেরকে অতটুক কি বলবো, একে হচ্ছে স্টাডি করে আসতে হবে আর অতটুক স্মার্ট হয়ে হতে হবে যে উত্তরগুলো যাতে স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। আমরা আবার হ্যান্ডেল করতে পারি না, এটা আরেকটা সমস্যা। আমরা হ্যান্ডেল করতে সবাই পারবো এই কামনা আমি করি, এবং সবাই, কিন্তু আপনার কাছে আমার ছোট চাওয়া থাকবে যে মাঝে মাঝে আপনি আরেকটু সাটল হতে পারেন, আরেকটু হয়নি আমার সাথে হন, আপনি সব সময় বাট সবার সাথে হন না। তোমার প্রতি আমি কৃতজ্ঞ একটি কারণে, তোমার ছেড়ে দেওয়া একটি কাজ আমি দীর্ঘ সময় করে আমি খুবই আলোচনায় ছিলাম উইথ নাজিম জয়, এটা ছিল প্রোগ্রামটা উইথ নাবিলা, যে কোনো কারণে তুমি করো নাই, আমি কাজটা করেছিলাম এবং কাজটা আমাকে, তুমি ওই অনুষ্ঠানে এসেছিল, ওই কাজটা কিন্তু আমাকে একটা অন্য ধরনের উচ্চতায় এনে দিয়েছিল, অনেক 21 টেলিভিশনে নামে একটি প্রোগ্রাম। আমি মন থেকে তোমার জন্য দোয়া করেছিলাম যে তুমি কাজটা ছেড়ে দিয়েছো, আমি সুযোগ পেয়েছি না। এটা এটাও আপনার একটা, নওশিনের অ্যাঙ্করিং কেমন লাগে? নওশিনের অ্যাঙ্করিং কেমন লাগে? খুব ভালো লাগে আমার। মেয়েদের মধ্যে তোমার প্রিয় অ্যাঙ্কর কি? নওশিন, মুনমুন অফ কোর্স,
এবং আমার খুব খারাপ লাগে, আমার খুব দুঃখ হয় যে মুনমুন তো আর নেই, মুনমুন তো এখন আর নেই বলতে দেশে নেই, দেশের বাইরে আছে, তো ওকে তো আমরা পাচ্ছি না সে অর্থে। আর নওশীন আমার কাছে মনে হয়েছে যে ও আসলে উপস্থাপনাটাকে একসময় ইগনোর করে আসলে অভিনয়ে বেশি মনোযোগ দিয়ে ফেলেছিল। আমার কাছে মনে হয় উপস্থাপক হিসেবে সে অনেক ভালো, তো ওটাতে যদি সে আসলে কন্টিনিউ করে যেত, এখন যদিও করছে টুকটাক, কিন্তু তখন যদিও কন্টিনিউ করে যেত, আমার মনে হয় এটা ওর জন্য খুব ভালো হতো, বিকজ ও আসলেই অনেক ভালো, আমার চেয়েও ভালো। একটা প্রশ্ন মাথার মধ্যে কিলবিল করতেছে, করব না, এটা করলে অনুষ্ঠানটা ভাইরাল হবে, অনুষ্ঠানটা ভাইরাল হবে, এটা ওই লাইনে যাব না। আজকে এনিওয়ে কেন আজকে আজকে কি হয়েছে? ভালো থাকো নাবিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। গান কি শোনাবা নাকি তাও শোনাবা না? আমি গান গাইতে পারি না, গান গাইতে পারি না, বাট আপনার ওই গানটা খুব সুন্দর হয়েছে, যে গানটা আপনি লিখেছেন বাবা দিবসে। বাবা, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বাবা গানটা আমি কার জন্য লিখছি তোমাকে বস, তুমি জানো সেটা? আমি দেখলাম ফারিয়ার ফারিয়ার স্ট্যাটাস। আমি তোমাকে প্রথমে যে কথাটা বললাম যে আমি তোমাদেরকে খুব ফলো করি, আমার পড়তে খুব ভালো লাগে, তোমাদের যারা আমার সাথে ফেসবুকে আছো, আমি সবসময় তোমাদের প্রোফাইল দেখি, খুব মনোযোগ দিয়ে পড়ি। তো ফারিয়ার যখন বাবা অসুস্থ এবং মারা যায়, আমি ওর প্রতিটি পোস্ট, প্রতিটি ছবি আমি খুব গভীর মনোযোগ দিয়ে দেখতাম। আমার সাথে ওর কোনো পরিচয় নাই, চেনা জানা নাই, একটা ফোন করে যে বলবো সে অবস্থাও নেই, আমি ফিল করছি এবং আমি তখন এই গানটা লিখছি। তো আসলে আমরা এখন সবাই সবার খুব আপন, আবার কোথায় জানি আমরা কেউ কাউকে চিনি না, এটা একটা অদ্ভুত সম্পর্ক, আগের মতো না। মানে আমাদের যে ইয়াং সময়টা কেটেছে আমাদের কো আর্টিস্টদের সাথে, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। তুমি শো শুরুতে বলছিলে না যে নিশ্চয়ই আপনারও অনেক ভালো ফ্রেন্ড আছে, অনেক মানুষের সাথে আপনার উঠা বসা আছে। আমরা তো শুরুর দিকে এত আনন্দ করে কাজ করেছি, এত এত মজা করেছি, আমরা একটা ফ্যামিলির মতো করে সব সময় ছিলাম। এখন আমাদের দেখা সাক্ষাৎ এত কমে গেছে বিভিন্ন কারণে, আমরা মিস করি সেই দিনগুলো। জীবনে যেদিন চলে যায় সেদিন আসলে আসে না নাবিলা। এই যে তোমার সাথে আমার যেই 50-56 মিনিট রয়ে গেল, সেটি তোমার সাথে আমার সম্পর্ক, সেটি তোমার সাথে আমার ভালোবাসা, সেটি তোমার সাথে আমার প্রেম, সেটি তোমার সাথে আমার বন্ধুত্ব, সেটি আজকের জীবনের গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, দেখা হবে আবার আপনার সঙ্গে এভাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ।